প্রতিটি গর্ভধারণই হোক পরিকল্পিত আনন্দের এবং নিশ্চিত। আমরা এই যে একটি স্লোগান, আমরা এটিতে বিশ্বাসী। তবে গবেষণা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে 5000 মা মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে এই যে এত মা মারা যাচ্ছেন, এই অবস্থাকে আমরা সার্বিকভাবে কি করে উন্নতির দিকে নিয়ে যেতে পারি, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা, এটা একটা আনন্দের বিষয়, একটা পরিবারে নতুন সদস্য আসবে, এটা সবার জন্য ইন মেনি কেসেস, ইন মোস্ট অফ দ্য কেসেস এটা কিন্তু কাঙ্ক্ষিত। সেই সময়টা যাতে অন্যরকমের একটা বিষাদের অবস্থা সৃষ্টি না হয়, এটা আমরা সবাই চাই। তাহলে আমাদের কি করতে হবে? এই যে একটু আগে আমি বললাম চারটা অ্যান্টিনেটাল কেয়ার অর্থাৎ পূর্বসেবা, এই এখানে কি করি, এখানে যে কাজটি করা হয় যে ওই মা তার ঝুঁকি রয়েছে কোন কিনা সেটা আইডেন্টিফাই করা হয়। বিভিন্ন কারণে ঝুঁকি হতে পারে, ওই মার হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে, হঠাৎ করে তার সুগার লেভেল বেড়ে যেতে পারে, তার বিভিন্ন রকমের প্রবলেম থাকে, অ্যালবুমিন টেস্ট করে যেটা করে দেখে যে সে ইউরিনের অবস্থাটা কি, এই এই রকম যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, এবং মা খর্বাকৃতি কিনা তাহলেও কিন্তু ঝুঁকি বেড়ে যায়। এই ঝুঁকি আইডেন্টিফাই করা, এই ঝুঁকি আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এটা করতে কী কীভাবে করতে হবে, যেটা একটু আগেও আমি বলেছি যে প্রায় 50% মতো মা এখনও ইনস্টিটিউশন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে গিয়ে ডেলিভারি করে না, হাউজের লেভেল, সেখানে হয়তো অতটা ট্রেন্ড কোনো সার্ভিস প্রোভাইডার থাকে না, ট্রেডিশনাল সার্ভিস প্রোভাইডার থেকে এটা করে, এটা একটা দিক। সেখানে কোনো ফেসিলিটি থাকে না ওরকম, কখন রেফার করতে হবে মাকে আরও হায়ার কোনো একটা সেন্টারগুলোতে, হাসপাতালে, সেইটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না। এইগুলো তো আছে, এরপরে কি হয়, যদি আমাদের মাদের মধ্যে বেশি মৃত্যু হয়, আপনি যেটা বললেন 5000, আপনি যথার্থই বলেছেন, ওটাকে অন্য হিসাবে বলা যায় 1,00,000 শিশু জন্মগ্রহণ করে, তার মধ্যে 163টি মা মারা যায়। এইটাকে আপনি যদি অন্যভাবে করেন তাহলে 50,000টি গিয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো এটা আমরা কেন করব। একটা মা তার এটা অধিকার, তার রিপ্রোডাক্টিভ লাইফে আসা এবং একটা সন্তান জন্ম দেওয়া অধিকার, এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে সে মারা যাবে, এটা তো কোনোভাবেই কাম্য না। তো দুইটা কারণে শিশু মাতৃ মৃত্যু বেশি হয়। তার একটা হলো যে তার যদি খুব বেশি রক্তক্ষরণ হয়, এটাকে পোস্টপার্টম হ্যামারেজ যেটা, আর একটা হলো তার খিচুনি যদি হয়। এই দুইটা কিন্তু খুব বেশি, এই যে মাতৃমৃত্যু তার বেশি মেজর কারণ, প্রধান কারণ হিসেবে বিবেচনা করা, এই দুইটা কারণে কিন্তু আপনার যদি সেন্টারে ডেলিভারি হয় এবং এএনসি সার্ভিস ঠিকমতো হয়, আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে পারবে, তার জন্য এই এই ঝুঁকিটা অনেকাংশে কমে যাবে। এইভাবে যদি আমরা দেখি যে আপা যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশে প্রেগনেন্ট সময়ে 50%-এর মতো এই যে ডায়েটারি ডাইভার্সিটি থাকা দরকার সেটা তারা তাদের নেই, অর্থাৎ যে সুষম খাবার যেভাবে খেতে হবে সেটা খাচ্ছে না। ওই সময় তো আরও বেশি খেতে হবে, কারণ সে একা না, তার ভিতরে রয়েছেন আরেকটি শিশু, আরেকজন মানুষ। তো এই যে একটা সচেতনতা, সেটাও কিন্তু কম, সে সময় ঠিকমতো খাবার দাবার খাবে না, তার নিউট্রিশনের অভাব হয়। সামগ্রিকভাবে আমরা অনেক সময় দেখি যে ওই একটু আগে বলেন আনন্দের পরিবর্তে বিষাদ আসে। তো এই ব্যাপারে সবার সচেতন হতে হবে এবং পরিবারের সবাইকে সহায়তা করতে হবে।